নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আমরা বেশ কয়েকদিন পরে আবার হাজির আপনাদের সামনে। আধার শেষে কথায় সুরে সূর্য ওঠার সকাল এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে এমন একজন শিল্পী রয়েছেন যার কাছ থেকে আমরা শুধু গান শুনেছি, গান শিখেছি সেরকম নয়, যখনই প্রয়োজন হয় আমরা আলোচনা করি ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে। আমি পরবর্তীতে ওনার যে কী কী কাজ তিনি করছেন সেই সম্পর্কে একটু একটু আলোচনা করব। তবে যেহেতু অনুষ্ঠানের নাম সূর্য ওঠা সকাল, আমরা সকালের সেই একটা রাগ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, পরে বিভিন্ন আলোচনায় আমরা আসছি। তাহলে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের সঙ্গে আছেন গুরু শ্রী রতন রক্ষিত মহাশয়, আর তবলায় আছেন আমার সঙ্গে চিরদীপ গাঙ্গুলি। এবং চিরদীপ গাঙ্গুলির কমার্শিয়াল খুব ভালো বাজান, সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতেও যে ওনার পারঙ্গমতা আছে সেটা আজকে আমরা দেখব। কেননা উনি কিন্তু ক্লাসিক্যালটা ভিত্তি করেই ওনার তবলা জীবন। যাই হোক, আজকে আমরা ক্লাসিক্যাল সঙ্গীতের সঙ্গে চিরদীপ গাঙ্গুলির বাজনা শুনব, আর হারমোনিয়ামে আমি আছি দেবাশিস। তো আসুন আমরা রতন রক্ষিতের সঙ্গে পরিচয় করি। দেবাশিস, কী রাগ দিয়ে তুমি শুনতে চাইছ? সেটা সকালবেলা হলেই ভালো হয়। বেশ, তাহলে আমি ভৈরব দিয়ে একটু করি। হ্যাঁ, আমি চিরদীপকে বলবো, যেটা গাইব সেটা হচ্ছে বিলম্বী ঝাঁপ, আমার গুরুজির কাছ থেকে শিখেছি। দেবাশিস, তোমাকে একটুখানি বলে রাখি, আমরা এখানে অনুষ্ঠানটা করছি, আমরা ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষে এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যে প্রচুর গুণী লোকজন আছে, আমার বলা অপেক্ষা রাখে না। কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা তো দেখছে, তাদের জন্য যেটা আমার শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করতে ভালো লাগে। বৈরবের সবচেয়ে বড় দেখা তবে যেটা হয় সেটা হচ্ছে রে ধার কম্বিনেশন, ধাবাদী সমবাদী রে, মতান্তরে রে, বাদী ধা সমবাদী, কিন্তু রে ধার জায়গাটা কিন্তু খুঁজে নিতে হবে। শুরু করার চেষ্টা করি কেমন? দুঃখ ভঙ্গ
দান।